ভারত অবস্থিতি ও প্রাকৃতিক বিভাগ পড়া সরিছি না নাই? প্রশ্ন পচারিবা? আরে প্রশ্ন পচারিবা, পড়ি আসছ তো? হ্যাঁ আচ্ছা কইল, ভারতর ক্ষেত্রফল পৃথিবীরে অন্য দেশ তুলনায় ভারত ক্ষেত্রফল দৃষ্টি কেতে নম্বর বৃহত্তম দেশ? কেতে নম্বর? আট নম্বর? না কেতে নম্বর? সপ্তমতম বৃহত্তম? সপ্তমতম না সপ্তম বৃহত্তম দেশ? সপ্তম। তাহলে এক নম্বর বৃহত্তম দেশ কি? রুশিয়া। পৃথিবীরে সবুঠু যে বড় দেশ আছে আমার ভারতর ক্ষেত্রফল দৃষ্টি বা ভারত আয়তন দৃষ্টি পৃথিবীরে কেতে নম্বর? সাত নম্বর। এক নম্বর দেশ কোটা? রুশিয়া। দুই নম্বর কানাডা। তিন নম্বর চীন। চার নম্বর আমেরিকা। পাঁচ নম্বর ব্রাজিল। ছ নম্বর অস্ট্রেলিয়া। সাত নম্বর ভারত। আচ্ছা ভারতের ক্ষেত্রফল কত? ৩.২৮ নিউট বর্গ কিলোমিটার। আচ্ছা কইল, ভারতর কেউ কেন্দ্রশাসিত, ভারতের কতটি রাজ্য আছে? ২৮টি রাজ্য, ৮টি কেন্দ্রশাসিত অঞ্চল। আচ্ছা ভারতর কেউ কেন্দ্রশাসিত অঞ্চলটি প্রবালরে তৈরি? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ? না লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপ। ভারতর লাক্ষাদ্বীপ কেন্দ্রশাসিত অঞ্চলটি কোথায় তৈরি? প্রবালরে তৈরি। ভারতর কেউ কেন্দ্রশাসিত অঞ্চলটি আগ্নেয় শিলারে তৈরি? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। আচ্ছা ভারতর দক্ষিণতম স্থান কোটা? ইন্দিরা পয়েন্ট। ইন্দিরা পয়েন্ট। আর উত্তর স্থান? ইন্দিরা গল। ইন্দিরা গল। আর পূর্ব? কিবুতি। কিবুতি। পশ্চিম? গুয়ারমতি। গুয়ারমতি। আচ্ছা কইল, ভারত র দ্রাঘিমা বিস্তার পূর্ব পশ্চিম বা পশ্চিম রু পূর্ব র ভারতর দ্রাঘিমা বিস্তার কেতে ডিগ্রি? কেতে ডিগ্রি পশ্চিম রু পূর্ব ভারত দ্রাঘিমা আছে না? কেতে ডিগ্রি দ্রাঘিমা রু ভারত আরম্ভ হচ্ছে? কেতে ডিগ্রি রু? ৬৮ ডিগ্রি ৭ মিনিট পূর্ব দ্রাঘিমা রু। ৯৭ ডিগ্রি ২৫ মিনিট পূর্ব দ্রাঘিমা মধ্যে। তাহলে ৬৮ ডিগ্রি ৭ মিনিট পূর্ব দ্রাঘিমা রু, ৯৭ ডিগ্রি ২৫ মিনিট পূর্ব দ্রাঘিমা র বিস্তার কেতে ডিগ্রি? ৩৯ ডিগ্রি। ৩৯ ডিগ্রি রু অধিক। তাহলে সময়ের ব্যবধান কেতে? ২ ঘন্টা। ২ ঘন্টা ব্যবধান। আচ্ছা কইল, ভারতর কেতে ডিগ্রি দ্রাঘিমা ভারতর প্রমাণ সময় বা স্থানীয় প্রমাণ সময় ভাবে গ্রহণ করা যাইছি? ৮২ ডিগ্রি ৩০ মিনিট। আচ্ছা কইল, ভারতর মধ্যভাগ দেই পৃথিবীর কেউ কাল্পনিক রেখা যাইছি? কর্কটক্রান্তি। কর্কটক্রান্তি। ভারতর কতটি রাজ্য দেখি যাইছি? ৮টি রাজ্য দেই যাইছি। কোন কোন ভগবান? রাজস্থান। রাজস্থান। গুজরাট। গুজরাট। মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ। পচারে সোমনাথ কইল? ছত্তিশগড়। আর মূলক? রাজস্থান। প্রথম রূপ? গুজরাট। 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 রাজস্থান। আন্ধ্রপ্রদেশ। নাই তু ভুল কৌছু মানস। ঝিও পিলাটিয়ে কহিল, কেউ কেউ রাজ্য দেইকি কর্কট ক্রান্তি যাইছি? কেতেটা রাজ্য দেইকি যাইছি? সে কহিল ৮টি। কেউ কেউ রাজ্য দেইকি যাইছি? গুজরাট। রাজস্থান।
মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, আউ ত্রিপুরা, আউ মণিপুর, মিজোরাম, ত্রিপুরা আউ মিজোরাম, কো কো রাজ্য, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ দেখি যাই, উত্তরাঞ্চল, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ছাড়ি গেলু মধ্যে গুজরাট, পূর্বরু পশ্চিমবঙ্গ পড়াইলে কেমনি পড়ে আসিয়া মিজোরাম, হ্যাঁ আচ্ছা কইল ইন্দিরা পয়েন্ট কেউটি অবস্থিত? ইন্দিরা পয়েন্ট আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জরে কেউ দ্বীপপুঞ্জরে? হ্যাঁ বৃহত্তম কেউ বৃহত্তম? গ্রেট নিকোবর, কোন গ্রেট নিকোবরে ইন্দিরা পয়েন্ট অবস্থিত। আচ্ছা কইল ভারত এবং শ্রীলঙ্কা মধ্যে কেউ জল সন্ধি আছে, কেউ জল ভাগ ভারত শ্রীলঙ্কা কু অলগা করছে, কন কিছি পড়া হউনি, পড়ি কি আসুন কিছি, কন মান্নার উপসাগর। আচ্ছা আও কি জল সন্ধি, কো জল সন্ধি? মান্নার উপসাগরে পক প্রণালী অবস্থিত। আচ্ছা কইল ভারতর উত্তর দক্ষিণ দূরতা কেতে বা দৈর্ঘ্য কেতে? কাশ্মীর রু কন্যাকুমারী, কাশ্মীর রু কন্যাকুমারী কেতে কিলোমিটার? কাশ্মীর রু কন্যাকুমারী কেতে কিলোমিটার? 3214 কিলোমিটার। অর্থাৎ ভারতর উত্তর দক্ষিণ দূরতা হল 3214 কিলোমিটার। 3-2-1 পছুয়া পড়ে আসব, 3-2-1 তারপরে 3214। আচ্ছা পূর্ব পশ্চিম বা পশ্চিম রু পূর্ব দৈর্ঘ্য দূরতা কেতে? 2933 কিলোমিটার। ভারতর পড়োশী দেশ কেতোটি? নটি। কোন কোন পড়োশী দেশ আছে? পাকিস্তান, আফগানিস্তান, চীন, নেপাল, ভুটান, মিয়ানমার, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ। আচ্ছা ভারতর স্থল সীমাকু লাগিকি কেতোটি দেশ আছে? সাতটি। কোন কোন? পাকিস্তান, আফগানিস্তান, চীন, নেপাল, ভুটান, বাংলাদেশ, মিয়ানমার। আচ্ছা ভারতর জল সীমাকু লাগিকি মালদ্বীপ সরকার কৌছন্তি আম টেরিটরি ভিতর আম চারি কর তুমি সৈন্য প্রত্যাহার কর না নাই। আচ্ছা কইল তোমাকে যদি পচরা দিব ভারত কেউ গোলার্ধরে অবস্থিত তুমি কোন কইব? উত্তর গোলার্ধরে। উত্তর গোলার্ধরে
উত্তর গোলার্ধরে কইবা সহিত কইবা উত্তর পূর্ব গোলার্ধরে গোলার্ধরে উত্তর পূর্ব গোলার্ধরে উত্তর পূর্ব গোলার্ধরে হব। আচ্ছা কইল ভারত জনসংখ্যা দৃষ্টিরু পৃথিবীরে কেতে তম দেশ? হ্যাঁ এক নম্বর। বহিরে তোমার কেতে নম্বর দিয়েছি? দ্বিতীয়। দ্বিতীয় বৃহত্তম দেশ আগুন লা ভারত হচ্ছে দ্বিতীয় বৃহত্তম দেশ। প্রথম দেশ লা চীন, চীন লা প্রথম, ভারত লা দ্বিতীয়। কিন্তু বর্তমান ভারতর জনসংখ্যা বিশ্বরে এক নম্বর, চীন কু টপিকি আমি কোথায় নম্বর ওয়ান হুয়ে কি না হুয়ে জনসংখ্যার এক নম্বর হয়ে গেলে না নাই কোথায় নম্বর ওয়ান হোক কি না হোক কোথায় হয়ে গেলে। তেমন পরীক্ষার যদি প্রশ্ন পড়ব, এই প্রশ্নটি যদি পড়ে যে পিলা মানে ভারতর জনসংখ্যা দৃষ্টি ভারত কেতেতম বৃহত্তম দেশ, তেমন পরীক্ষার অপশন থিব এক দুই তিন চারি, তুমি বহিরে পড়িছ দুই, তেমন দুই লেখিদেলে বর্তমান মু তোমাকে আর মার্ক দেবি না। যদিও বহিরে দুই দেয়ছি কিন্তু তোমাকে কেতে লেখিয়া পড়ব, যেহেতু পরীক্ষা খাতা মু নিজে দেখিবি না নাই, তেমন মু তোমাকে এক যদি লেখিব মার্ক টিয়ে দেবি, যদি দুই লেখিদব আর মার্ক টিয়ে দেবি না। তেমন পরীক্ষার মনে কর দুই তিন চারি পাঁচ অছি এক নাহি, তাহলে তুমি দুই লেখিলে বি মার্ক টিয়ে পাইব, কারণ একটা তো নাই আউ। কিন্তু তুমি যদি কাটিকি এক লেখিবি দব তাহলে মধ্যে তোমাকে মার্ক টিয়ে মু দেবি, বুঝিলা না নাই? আরে বুঝি হচ্ছে না নাই? হ্যাঁ নেক্সট দেখ, ভারতরে কতটি প্রমাণ সময় আছে? কতটি প্রমাণ সময় ভারতরে আছে? গোটিয়ে 82 ডিগ্রি 30 মিনিট, গোটিয়ে মাত্র প্রমাণ সময় ভারতরে আছে 82 ডিগ্রি 30 মিনিট। পরীক্ষার পড়িব যুক্তরাষ্ট্র আমেরিকার কতটি প্রমাণ সময় আছে? হ্যাঁ ভালো কউচু, বহরে দেখছি দেখ, যুক্তরাষ্ট্র আমেরিকার 6টি, কানাডারে 6টি দেখছি না দেখিনি। ভারত গ্রিনিচ মূল দ্রাঘিমা ঠারু পূর্বরে আছে না পশ্চিমরে আছে? পূর্বরে, কারণ পূর্বরে আছে বলে আমার সময় আগুয়া আছে। আমার সময় কত সময় আগুয়া আছে? 5 ঘন্টা 30 মিনিট আমার আগুয়া, অর্থাৎ গ্রিনিচ মূল দ্রাঘিমারে যেতে সময় হইব আম সময় 5 ঘন্টা 30 মিনিট আগুয়া রহিব। কত সময় রহিব? 5 ঘন্টা 30 মিনিট আগুয়া রহিব। আচ্ছা কইল ভারতর স্থল সীমা, অর্থাৎ ভারত স্থল ভাগরে যে 7টি দেশকু লাগি রহিছি, ভারত স্থল ভাগরে কতটি দেশকু লাগি রহিছি? 7টি। তে স্থল সীমা কু যদি আমি মিশাই দেবা তাহলে স্থল সীমার দূরতা কেতে কিলো, কেতে কিলোমিটার হব? 8000 কিলোমিটার। স্থল সীমা 8000 নাই, 15000। স্থল সীমা 15000 কিলোমিটার রু অধিক, আর জল সীমা 8000। 8000 হচ্ছে তটরেখা, 8000 হচ্ছে তটরেখা জল সীমা, পাখাপাখি প্রায় 8000, পুরা বইরে তোমার ডিটেল দেইনি, প্রায় 8000। আচ্ছা কইল পাপ প্রণালী ভারতর কেউ দিগরে আছে? দক্ষিণ দিগরে। কেই মুন্ড খরচ করন খালি বসিকি শুন, পাপ প্রণালী ভারতর কেউ দিগরে আছে? দক্ষিণ দিগরে, শ্রীলঙ্কা কু লাগিছি। পাপ প্রণালী কেউ উপসাগরের আছে? মান্নার উপসাগর। প্রাকৃতিক উদ্ভিদ কাহু কহতি? মনুষ্যর বিনা সাহায্য বড় তাকে প্রাকৃতিক উদ্ভিদ কুহযায়। ভেরি গুড। আমি আরে গছ কেতে তো লাগিছি, গছ কেউটা লাগিছি না নাই? যে গছ এটি খজুরি গছ গোটে দেখা যাচ্ছে, সে খজুরি গছ পঙ্গি আসি পা দৌছি, কি সার দৌছি, কি যত্ন করছি, কোবুছি কোক করুছি না, সে তার আপে আপে বহিলা। এমনি গুড়ায়ে গছ অছি যেটা কি আপে আপে বহুছেন, আউ কিছু গছ অছি আমি লগাউছে, সার দৌছে, করুছে, পিড়িয়া দৌছে, যত্ন নৌছে তার,
তেমন যে গছ লতা বা উদ্ভিদ বা ঘাস বুদা যা বি হোক যদি মানুষের বিনা সাহায্যে সি আপে আপে বড়া তাকে আমি কহ প্রাকৃতিক উদ্ভিদ। ভারতের যে উদ্ভিদ দেখা যায় ভারতের কত প্রকার বা জলবায়ুর বিভিন্নতা দৃষ্টি জলবায়ুর বিভিন্নতা বা ভিন্নতা দৃষ্টি আমাদের কত প্রকার প্রাকৃতিক উদ্ভিদ দেখা যায়? কত প্রকার কন কন ক্রান্তীয় চিরহরিত অরণ্য পর্ণমোচী অরণ্য বা মৌসুমী অরণ্য দুই রা ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য তারপরে তিন নম্বর হল কণ্টাবুদা কি নাই কণ্টাবুদা জঙ্গল বলে আমি লিখিপার কণ্টাবুদা জঙ্গল। চারি নম্বর পার্বত্য অরণ্য পাঁচ নম্বর হেন্তাল বন বা জুয়ারিয়া অরণ্য হল তেমন পরীক্ষার পড়ব যে জলবায়ুর ভিন্নতা যোগ আমারতের কত প্রকার প্রাকৃতিক অরণ্য দেখা যায়? প্রাকৃতিক অরণ্য কন জানলে কন প্রাকৃতিক অরণ্য যে মানুষের বিনা সাহায্যে আপে আপে বড়ুবা ঘাস বুদা গছলতা ইত্যাদি কু প্রাকৃতিক উদ্ভিদ কুযায়। ভারতের কত প্রকার প্রাকৃতিক উদ্ভিদ দেখা যায়? পাঁচ প্রকার এক রে দুই রে পর্ণমোচী অরণ্য তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর তোমাকে তো পড়া করছি মতো কহিল ক্রান্তীয় চিরহরিত অরণ্য কেউ কেউ জায়গায় ভারতের দেখা যায়? ভেরি গুড আমাজন আমাজন জঙ্গল তো মু পচারছি ভারত ভারতের আমাজন অরে আ্রান্তীয় বলে কেন ক্রান্তি অঞ্চল বলে অঞ্চল বুঝুছু মকর ক্রান্তি কর্কট ক্রান্তি ভিতরে যে অরণ্য দেখা যাবে ক্রান্তি অরণ্য সেই অঞ্চলে দেখা যাবে না? আচ্ছা বর্ষা হলে সিনা অরণ্য দেখা যাবে, বর্ষা নহলে অরণ্য দেখা যাবনি। বেশি বর্ষা ভারতের কেউ দিগরে দেখা যাবে? যদি আমি ভারতের মানচিত্র কু দেখিবা তল ভাগটা এটা না এইপটে কন আছে পশ্চিম ভারত পর্বতমা তেমন বর্ষা পবন যেত আসব মৌসুমী বায়ু যেত আসব বা পবন হল বেশি বর্ষা হব কেউ দিগরে পশ্চিম ঘাট পর্বতমালার পশ্চিম ঢালুরে দেখা যায় ক্রান্তীয় চিরহরিত অরণ্য। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জরে দেখা যাবে চিরহরিত অরণ্য। আউ কিছু দেখা যাবে উত্তর পূর্ব অঞ্চল রাজ্য গুড়িকরে অর্থাৎ মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর সে অঞ্চলরে দেখা যাবে মিজোরাম বুঝলা সে অঞ্চলরে কেউ অরণ্য দেখা যাবে ক্রান্তীয় চিরহরিত অরণ্য। আচ্ছা দ্বিতীয় অরণ্য কোনটা? ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য। পর্ণ মানে কন? হ্যাঁ পত্র মোচি বলে মরিয়ে যাব মোচি বলে লতা সিলাই করি লোক মোচি কহতি পর্ণমোচি বলে কন না পত্র মরি হয়ে পত্র মরি হয়ে গেলে কন হব খসি পড়ব অর্থাৎ যে গছ পত্র ঝড়া দৌছি তা গছর পর্ণমোচি হয়ে যাচ্ছি পত্র মরি হয়ে যাচ্ছি হ্যাঁ কি নাই? তেমন পর্ণমোচি কহিলে যে গছ গুড়িক পত্র ঝড়া দেব। আচ্ছা পশ্চিম ঘাট পর্বতমালার পশ্চিম ঢালু
চির হরিত অরণ্য দেখা যায়। চির হরিত বলে কোন চির কহিলে সবুজ, সরি চির কহিলে সবুদিন, হরিত কহিলে সবুজ, চির কহিলে সবুদিন, হরিত কহিলে সবুজ। কোন পাই না আমাজন জঙ্গল দেখিব বা ক্রান্তীয় অঞ্চলরে সবুদিন খরা হব, সবুদিন বর্ষা হব। তো বিভিন্ন প্রকার গছ সে জায়গায় উঠব, গোটিয়ে প্রকার গছ সিনে উঠলে পত্রঝড়া দিয়ে দেব, বিভিন্ন ভেরাইটির গছ উঠব। যদি কোড়িয়েটা গছ মনে কর শহেটা গছ অোড়িয়েটা গছ পত্রঝড়া দেলা, অশীটা গছের পত্র ফুল অবুজ। আচ্ছা এই গছর কোড়িয়েটা পত্রঝড়া দিয়ে পত্র কম লা বেলু আউ কোড়িয়েটা গছ পত্রঝড়া দিয়ে যে অশি কি সেই অশি, এই যে অশীটা কোড়িয়েটা গছ পত্রঝড়া দিয়েছি সিয়ে পত্র কলে কি তার পুঁ কম লা বেলু আউ কোড়িয়ে পত্রঝড়া দেবে না নাই। এমিতি সে জঙ্গল কু যেতবে দেখবে পত্র সবুজ দিশিব, সেই কহতি চির হরিত কর্ণমোচি কহিলে গছর যদি পত্র ধরা দেলা, তেমন ভারতর প্রায় সবু অঞ্চলের পত্র কর্ণমোচি অরণ্য দেখা যায়। আচ্ছা কণ্টা পূজা জঙ্গল কোটি দেখা যাব, রাজস্থান, রাজস্থান মরুভূমি অঞ্চলের কণ্টা পূজা জঙ্গল কি নেই, কোটি মরুভূমি অঞ্চলের। আচ্ছা রাজস্থান আউ কোটি দেখা যাব, মরুভূমি রাজস্থান তো কহিল, রাজস্থান কোপটে রাজস্থান রে, রাজস্থান আরাবরী পর্বত আছে, পর্বতর পশ্চিম দিগরে অর্থাৎ পূর্ব রাজস্থান না পশ্চিম রাজস্থান, পশ্চিম পশ্চিম রাজস্থান রে কণ্টাবুন্দা জঙ্গল দেখা যাব, পূর্ব রাজস্থান রে নাই কণ্টাবুন্দা জঙ্গল। আর কোটি না পশ্চিম ঘাট পর্বতমালার পশ্চিম ঢালুরে চিরাভরি করণ্য, পূর্ব ঢালুরে কণ্টাবুন্দা জঙ্গল বর্ষা নাই, পূর্ব ঢালুরে জঙ্গল বুঝিল, আরে বুঝিল না নাই। আচ্ছা কহিল পরীক্ষার পড়ব চির হরিত অরণ্যরে কে কে গছ দেখা যায়, কো কো গছ, বিভিন্ন গছ, রোজ উড আউ মেহরানি এবনি বিভিন্ন প্রকার গছ দেখা যাব। আচ্ছা কর্ণমোচি অরণ্যরে আমার দেশের কর্ণমোচি অরণ্য বেশি না নেই, কর্ণমোচি অরণ্যরে কো গছ, শাল, পিয়া শাল, আগুয়ান, নিম্ব, শাগুয়ান, আগুয়ান, করঞ্জ বেশি গছ দেখা যাব না নেই, শিশু হলা। তেমন বর্ষ কর্ণমোচি অরণ্য কর না গছর বর্ষর গোটে নির্দিষ্ট সময়ে সবু যাক গছ একাথরকে পত্র ঝড়া দিয়ে দেবে, কর্ণমোচি কহিলে পত্র মরি হয়ে যাব, মরি হয়ে যাব মানে খসি পড়ব। গছর বর্ষর গোটে নির্দিষ্ট সময়ে প্রায় সবু যাক গছ পত্র ঝড়া দিয়ে দেবে, তেমন জঙ্গলকে দেখি দেব বলে খালি থুটা কণ হয়েছিল, খালি থুটা, তেমন কর্ণমোচি জঙ্গল অরণ্য বর্ষর নির্দিষ্ট সময়ে সবুজাক পত্র গছর পত্র পত্র ঝড়া দিয়ে দেবে, জঙ্গলকে দেখি দেব থুটা, কিন্তু চিরহরিত অরণ্যরে তার উল্টা, চিরহরিত অরণ্যরে কণ হব না বর্ষর সবুজাক সময়ে গছর পত্র ঝড়া যাওলে সবুজাক গছ একাধারে পত্র ঝড়া দেবে না, কিছু গছ পত্র ঝড়া দেলা কিছু গছ সবুজ দেখা যাচ্ছে বুঝিহি। তেমন পরীক্ষায় তোমাকে পার্থক্য দর্শা পড়ব কর্ণমোচি অরণ্য আ চির হরিত অরণ্য কন লিখব, কর্ণমোচি অরণ্য এক নির্দিষ্ট সময়ে তেমন চির হরিত অরণ্য, তেমন গছ অজঙ্গল খুঁটা দেখা যায় কিন্তু চির হরিত অরণ্যরে সবু জায়গা গছ একাথরকে পত্র ঝড়া দিয়ে না, তেমন চির সবুজ দেখা যাও থাকে। আচ্ছা দুই নম্বর কন লিখব, কর্ণম চির হরিত অরণ্যরে রোজুড় মেহগানি এবনি জাতীয় গছ দেখা যায় কিন্তু কর্ণমোচি অরণ্যরে শাল, পিয়া শাল, শাগুয়ান, নিম্ব, অশ্বশ, শিশু জাতীয় গছ দেখা যায়। চির হরিত অরণ্য চির মানে সবুজ দেখা যাওথায়, কর্ণমোচি অরণ্য থুটা দেখা যাব কি নেই গোটে বর্ষর নির্দিষ্ট সময়ে। চির হরিত অরণ্যর গছ গুড়িক লম্বা লম্বা আউ ঘঞ্চ, চির হরিত অরণ্যর গছ গুড়িক ডেঙ্গা ডেঙ্গা লম্বা লম্বা আউ ঘঞ্চ কিন্তু কর্ণমোচি অরণ্যর গছ গুড়িক বহুত ডেঙ্গা চির হরিত ভয়া নুহ, কম ডেঙ্গা এবং পতলা ঘঞ্চ নুহ হেলা। ভারতর চির হরিত অরণ্য কোটি দেখা যায় না আমার ওড়িশা, ওড়িশার চির হরিত অরণ্য, চির হরিত অরণ্য
পশ্চিম ঘাট পর্বতমালার পশ্চিম ঢালু আন্দামান নিকোবর এবং উত্তর পূর্ব ভারতের রাজ্য গুড়িক দেখা যায়। কিন্তু পর্ণমোচী অরণ্য ওড়িশা, বিহার, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এসব প্রায় বিহার প্রায় ভারতের অধিকাংশ জায়গার দেখা যায়। বুঝি হচ্ছে না? পর্ণমোচী অরণ্য কু মৌসুমী অরণ্য মধ্য কুহা যায়। পর্ণমোচী অরণ্য কু কো অরণ্য কুহে? মৌসুমী অরণ্য। পরীক্ষার পড়ব কেউ অরণ্যর অন্য নাম মৌসুমী অরণ্য, পর্ণমোচী অরণ্য। কেন মৌসুমী বায়ু আসলে হি তার বর্ষা যোগ সে গছরে পত্র কহলিব, তেমন মৌসুমী অরণ্যর অন্য নাম হল পর্ণমোচী অরণ্য। সেই লেখা হয়েছে না ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য বা তা না কম লিখিপার বা মৌসুমী অরণ্য বা মৌসুমী অরণ্য। বুঝি গেল? পার্থক্য দর্শাও পড়ব পরীক্ষার। পর্ণমোচী অরণ্য আর চিরহরিত অরণ্য মধ্যে পার্থক্য দর্শাও। দুইটা জায়গা ক্রান্তি অঞ্চল, দুইটা দেখ দুইটা জায়গা ক্রান্তি অঞ্চলরে, চিরহরিত অরণ্য বি ক্রান্তি, পর্ণমোচী অরণ্য বি ক্রান্তি অঞ্চলরে, কিন্তু দুইটা জায়গা জঙ্গল ভিতরে পার্থক্য আছে না? চিরহরিত অরণ্য প্রবল বর্ষা, পর্ণমোচী অরণ্য মানে বর্ষা কম। বুঝি হচ্ছে না? আরে লিখিপারি না লিখিপারি? হ্যাঁ।